আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমকে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ক্যাপিটাল বাজেটিং টেকনিক পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা এওয়াদের একটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট শিখব। রিকোয়ারমেন্টটি হলো নিট প্রেজেন্ট ভ্যালু। সেক্ষেত্রে দেখুন, নিট প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা বুঝি বিনিয়োগ হতে প্রাপ্য টোটাল এনসিবি বা নিট ক্যাশ বেনিফিটের বর্তমান মূল্য থেকে এনসিও অর্থাৎ নিট ক্যাশ আউটফ্লো বাদ দিলে যে ফলাফল থাকবে সেটা হলো নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। তো আসুন এই নিট প্রেজেন্ট ভ্যালু আমরা শিখব তিনটে বেসিসের মাধ্যমে। অঙ্কে আমাদের যে তিনটি বেসিস থাকবে, প্রথমে সিএপিটি সমান দেওয়া থাকতে পারে, তো সমান সিএপিটির ক্ষেত্রে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু শিখব। দুই নম্বর হচ্ছে সিএপিটি অসমান থাকতে পারে, অসমানের ক্ষেত্রে আমরা কীভাবে নিট প্রেজেন্ট ভ্যালু শিখবো এটা দেখব। আর তিন নম্বর বেসিস হলো যে সিএপিটি যদি না দেওয়া থাকে, সিএফবিটি থাকে বা ইএটি থাকে, তাহলে সিএপিটি তৈরি করে নিতে হবে, তারপরে নিট প্রেজেন্ট ভ্যালু করতে হবে। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা এক নম্বর বেসিস চলে আসি, প্রবলেম নম্বর ওয়ান। এক নম্বর বেসিস হলো দ্য কোম্পানি ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট দ্য ইনিশিয়ালি আউটলে অফ হুইচ ইজ 2 লক্ষ টাকা। কোম্পানি এখনই বিনিয়োগ করে 2 লক্ষ টাকা, তাহলে সেখান থেকে আমাদের ফিডব্যাক আসবে দ্য রিলিভেন্ট ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট ইজ 80,000 টাকা ফর 4 ইয়ার। সেখান থেকে আমাদের পরবর্তী 4 বছরে 80,000 টাকা করে প্রতি বছরে ইনকাম হবে। এটা হলো ইনপুট বা যেখান থেকে আমাদের ফিডব্যাক আসবে, সিএফএটি বা সিএফ এনসিবি বলা হয়। এখন সিএফএটি নাকি সিএফবিটি আমরা কীভাবে বুঝবো? যখন প্রস্তাবপত্রে ক্যাশ ফ্লো লেখা থাকবে কিন্তু ট্যাক্স রেট দেওয়া থাকবে না, তখন বুঝবে এটা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরবর্তী ক্যাশ সমূহ। এটা হলো নিট ক্যাশ বেনিফিট। তাহলে আমাদের ফিডব্যাক বা বেনিফিট হয়েছে 80,000 টাকা প্রতি বছর। এখন প্রতি বছরে যখন 80,000 টাকা, তাহলে এটা তো সমান, এটা অসমানের কিছু নেই। যাই হোক, আমরা একটা বুঝতে পারলাম যে এটা সমান সিএফএটি। আমাদের তৈরি করতে হবে ক্যালকুলেট দ্য নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। এখান থেকে ডিসকাউন্ট রেট দেওয়া রয়েছে, দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল ইজ 10% কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে। যেহেতু আমাদের কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, এটা দিয়ে আমাদের ডিসকাউন্ট করে তারপরে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো আসুন, অন্যদের আমরা জানি নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএপিটি, অর্থাৎ এই যে সিএপিটি 4 বছর, এই 4 বছরের ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো যেটা, এটার প্রেজেন্ট ভ্যালু থেকে বাদ দিতে হবে এনসিও। প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও মানে যেটা আউটফ্লো হয়েছিল প্রথমেই সেটা। এখন টোটাল প্রেজেন্ট ভ্যালু 4 বছরে একই রকম টাকা আসলে আমরা এভাবে লিখতে পারি ক্যাশ ফ্লো 1, 2, 3, 4, কয়টা, 4টা ক্যাশ ফ্লো প্রতি বছরেই সমান 80,000, 80,000, 80,000, 4 বার 80,000, নিচেই 1+i ডিসকাউন্ট রেট দ্বারা ভাগ করতে হবে, টু দি পাওয়ার এন। আচ্ছা, এখানে 4টা 1+i টু দি পাওয়ার এন, 1+i টু দি পাওয়ার এন এই হবে। আর এনসিও, এনসিও আমাদের দেওয়া আছে 2 লাখ টাকা। এখন আমরা ব্র্যাকেটের ভিতরে 80,000কে ভাগ করব 1.10 দ্বারা, 10%কে আমরা 1.10 এখানে 0.10 লিখেছি, তাহলে 1+i, আয়ের মান হচ্ছে 0.1। এটা আমরা নিচেই ক্যালকুলেট করে নিই, উপরে 80,000 টাকা থাকলো ইনটেক অবস্থায়, আর নিচেই 1+0.10কে একবারে লিখেছি 1.10 উঠাই দিয়ে। আচ্ছা, এবার উপরে পাওয়ার আছে প্রথম বছর 1, 2, 3, 4, 4টে পাওয়ার আছে। ক্যালকুলেশন করলাম, 80,000কে আমরা ভাগ করলাম নিচে 1.10 দিয়ে, ভাগ করার পরে আসছে 72,787 টাকা। দ্বিতীয়টা 66,116 টাকা, তৃতীয়টা 60,105 টাকা, তারপর চতুর্থটা 54,641 টাকা, মাইনাস 2 লক্ষ টাকা এনসিও। এখন এই 4টা আমরা যোগ করলাম, যোগ করে হয়েছে 2,53,589 টাকা। এখান থেকে আমরা 2 লক্ষ টাকা মাইনাস করব, মাইনাস করার পরে আমাদের পজিটিভ থেকে যাচ্ছে কত, 53,589 টাকা, এটা হচ্ছে পজিটিভ। সেখানে দেখুন, আমরা বলছিলাম যে নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। হ্যাঁ, টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও যদি, এই প্রেজেন্ট ভ্যালু অফ সিএপিটি যদি ছোটো হইতো এনসিওর থেকে, তাহলে কিন্তু এটা নেগেটিভ হইতো। তো নেগেটিভ হোক পজিটিভ হোক এটা বিষয় না, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার নিট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে। আর ডিসিশনের ক্ষেত্রে তখন আমরা নেগেটিভ হলে এটা অ্যাকসেপ্ট করবো না, বিনিয়োগ করবো না, আর যদি পজিটিভ হয় উই শুড অ্যাকসেপ্ট বা উই শুড ইনভেস্ট, এভাবে কমেন্ট করবো। তো আশা করি বুঝতে পারছেন যে সিএপিটি যদি সমান হয় তাহলে ক্যাশ ফ্লো এভাবে আমরা ক্যালকুলেশন করবো, অসমান হলে ওই একই সূত্র দিয়েই করবো। আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনারা বাড়তি কোনো শখ করতে যাবেন না, শখ আমাদের এই ফিনান্সের জন্য না, শুধুমাত্র শখ তৈরি করবো আমরা সিএপিটি যখন দেওয়া থাকবে না, সিএপিটি তৈরি করার জন্য আমরা শখ করবো। আর পেব্যাক পিরিয়ড করার সময় আমাদের 3টে কলাম বিশিষ্ট একটা শখ কিউমুলেটিভ করার সময়, তাও যদি অসমান সিএপিটি হয় তাহলে সেই ক্ষেত্রে পেব্যাক পিরিয়ডের সময় শখ লাগে। তাছাড়া শখ কখনো মুখস্থ করা যাবে না, এটা 9টা কলম 10টা কলম এইভাবে কখনো মুখস্থ করা যাবে না, আর শখ করে অঙ্ক করবেন না, এভাবে নর্মালি অঙ্ক করবে। তাহলে ক্যাশ ফ্লো ছিল 4টা লিখলাম, 5টা বছর থাকলে 5টা লিখতাম, আশা করি বুঝতে পারছেন। এবার আসুন অসমান সিএপিটি।
সিবিডি অসমান হয়েছে। এটা প্রথম বছরে দেখুন আমরা প্রশ্নটা পড়ি, এ কোম্পানি ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট, দ্য ইনিশিয়ালি আউটলে অফ হুইচ টাকা 50,000 টাকা, দ্য রিলিভেন্ট ক্যাশ অফ দ্য কোম্পানি প্রজেক্ট ইজ গিভেন গুলো নিচে দেওয়া হলো, 60 বছরে ক্যাশ 20,000, 15,000, 10,000, 20,000, এটা তো অসমান আছে, প্রতি বছরে সমান নয়। এখন দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল 14%, ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে। তো অসমান সিএফএটি চিনার উপায় এবং সিএফএটি কিনা এটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি অবশ্যই এটা হেল্পলাইন লিখে দিয়েছি আমার বইতে। এবার আসুন কয়টা বছর ছিল, 60টা বছর, তাহলে লিখলাম উই নো দ্যাট, আমরা জানি নেট প্রেজেন্ট ভ্যালু সমান সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিও, প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও। তো এখানে ক্যাশ ফ্লো কয়টা হয়েছে, 1, 2, 3, 4, 7টা, তাহলে ক্যাশ ফ্লো 1, 2, 3, 4 উপরে লিখলাম, নিচেই 1+i^n, 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 বাস এনসিও 50,000 টাকা। এবার ক্যাশ ফ্লো 20,000, 15,000, 10,000, 20,000, আর নিচে 1+i, আয়ের মাসে 14%, পয়েন্ট চোদ্দ, এটা ক্যালকুলেশন করলাম, পাওয়ার দিলাম 1, 2, 3, 4 এইভাবে দিয়ে ক্যালকুলেশন করে দেখি 17,544, 11,542, 6,750 এবং 11,842, এভাবে যোগ করে দেখলাম যে 47,678 আসে, আর এদিকে আছে 50,000 টাকা। তো 50,000 টাকা আমরা মাইনাস করবো 47 থেকে, তাহলে -2,322 টাকা অ্যান্সার, এটা নেগেটিভ হয়েছে, নেগেটিভ পজিটিভ যাই হোক এটাই অ্যান্সার। যদি এখন আমাদেরকে কমেন্ট করতে বলতো যে শুড ইউ অ্যাকসেপ্ট, শুড ইউ ইনভেস্ট দিস প্রজেক্ট, উই শুড নট ইনভেস্ট দিস প্রজেক্ট বিকজ দেয়ার নেট প্রেজেন্ট ভ্যালু ইজ নেগেটিভ, এভাবে লিখতাম। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি অসমান সিএফএটি আর সমান সিএফএটির যেটাই হোক নেট প্রেজেন্ট ভ্যালু সূত্র একটাই অ্যাপ্লাই করবো। আচ্ছা, পার্সেন্টেজ যেটা থাকবে সেটাই অ্যাপ্লাই করবো। এবার আসুন সিএফবিটি সংক্রান্ত 3 নম্বর বেসিসের অঙ্ক, সিএফবিটি দেওয়া থাকলে আমরা কীভাবে করবো। তো আসুন অঙ্কটি বলছে, এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল হুইচ রিকোয়ার অ্যান ইনিশিয়ালি ক্যাশ আউটফ্লো অফ টাকা 1,00,000, এখনই যদি আমরা বিনিয়োগ করি তাহলে একটা প্রস্তাব পাওয়া যাচ্ছে যে সেখানে 1,00,000 টাকা বিনিয়োগ করতে পারবো, দ্য ইনভেস্টমেন্ট উইল হ্যাভ এ লাইফ অফ 5 ইয়ার্স, তার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, দ্য প্রজেক্ট উইল হ্যাভ নো স্যালভেজ ভ্যালু, কোনো স্যালভেজ ভ্যালু থাকবে না অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ, তার জীবনকাল শেষে। দ্য কোম্পানি ইউজ দ্য স্টেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন, দ্য কোম্পানিস ট্যাক্স রেট 40%, দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া হলো 4-5 বছরে 50-40, 45-50-40, এই হচ্ছে 5 বছরের সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া রয়েছে। এখন সিএফবিটি না করে নেট প্রেজেন্ট ভ্যালু করা যাচ্ছে না, আবার ডিসকাউন্টেড 10% দেওয়া আছে, ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু। তো আমরা সিএফবিটি সিনার উপায়গুলো আমরা এখানে দেখেছি আগের মতো সে একইভাবে লিখা। এখানে আমাদের প্রথম কাজ হলো ডিপ্রিসিয়েশন বের করতে হবে, যেহেতু সিএফবিটি আছে এখান থেকে ডিপ্রিসিয়েশন সরাই দিয়ে ট্যাক্স মুক্ত করবো, তারপরে আবার ডিপ্রিসিয়েশন যোগ করে নেব। তো ডিপ্রিসিয়েশন হচ্ছে কস্ট অফ মেশিন মাইনাস স্যালারি হলো ডিভাইড বাই অ্যাসেট লাইফ, কস্ট অফ মেশিন 1,00,000 টাকা থেকে স্যালারি হলো 0 বাদ দিয়ে 5 দিয়ে ভাগ করলে 20,000 টাকা পার ইয়ার, ক্যালকুলেশন অফ সিএফবিটি। তো প্রথমে লিখলাম আমরা নাম্বার অফ ইয়ার, তারপরে সিএফবিটি 50-40, 45-50-40, ডিপ্রিসিয়েশন প্রতি বছরে 20,000 টাকা, বাদ দিলে হয় ইবিটি, আর্নি বিফোর ট্যাক্স, ইবিটির উপরে ট্যাক্স ধার্য করলাম, তাহলে এখানে এলো 40% করে। এবার এটা বাদ দেওয়ার পরে ইএটি বের হলো, ইএটির সাথে আবার ডিপ্রিসিয়েশন অর্থাৎ 3 নম্বর কলাম এই 6-এর সাথে যোগ করবো, করলে 6+3 তাতে আসবে সিএফএটি। এই সিএফএটি আমরা একটা শক করলাম, কেন শক করলাম, কারণ সিএফএটি তৈরি করার জন্য শক করলাম, প্রেজেন্ট ভ্যালুর জন্য নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য কোনো শক করা যাবে না। তো আমরা এখানে লিখলাম যে উই নো দ্যাট, আমরা জানি যে প্রেজেন্ট ভ্যালু নিট প্রেজেন্ট ভ্যালুর সূত্র হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিও। এখন আসুন ক্যাশ ফ্লো কয়টা ছিল, 5টা, ক্যাশ ফ্লো 1, 2, 3, 4, 5, এই যে 5টা, এই 5টাই আমরা লিখবো। 5টা প্রথম ছিল 38,000, 32,000, 35,000, 38,000, 38,000, আর নিচে 1+i^n, এটা আছে 10% দিয়ে পাওয়ার 1, 2, 3, 4, 5, মাইনাস এনসিও আছে 1,00,000 টাকা। তো আমরা ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করি, আগে ক্যালকুলেশন করে দেখেছি পেয়েছি 1,33,111 টাকা, এখান থেকে এনসিও 1,00,000 টাকা বাদ দিলাম, বাদ দিলে থাকলো 1,00,000 থেকে এখান 33,111 টাকা, ওটা পজিটিভ, আশা করি বুঝতে পারছেন। যদি এখন রিকমেন্ড কমেন্ট করতে বলা হতো যে শুড ইউ অ্যাকসেপ্ট, শুড ইউ ইনভেস্ট দিস প্রজেক্ট, উই শুড অ্যাকসেপ্ট অথবা উই শুড ইনভেস্ট দিস প্রজেক্ট বিকজ দে আর নিট প্রেজেন্ট ভ্যালু ইজ পজিটিভ, ঠিক আছে, তাহলে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু শিখতে পারলাম। তা দেখলাম নিট প্রেজেন্ট ভ্যালুর একটাই সূত্র, সবসময় একটা সূত্র ফলো করবেন, কোনো অন্য সূত্র দরকার নেই, কোনো শখের মধ্যে দেওয়ার দরকার নেই, কিছুই করা থাকবে না, সরাসরি আপনার ক্যাশ ফ্লো এইভাবে লিখবেন। তো এইটা হচ্ছে সহজ পদ্ধতি, মনে রাখার সহজ উপায়, আর মনে রাখার সহজ উপায় হলো ফর্মেট, ঠিক আছে, আমার বইগুলো আমি ফর্মেট আকারে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে, ভালো রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করতে হবে। অনেক সময় দেখা যায় একই রাইটারের একই বই 2-3 রাইটারের প্রয়োজন হয়, কারণ ভালো বই খোঁজার জন্য 2-3 রাইটারে নিতে হয়, টাকাটা বড় কথা না, ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। তো ভালো রেজাল্ট করার জন্য আমি আশা করি আমার সাথে থাকবেন, আর আমার নোটগুলো সংগ্রহ করুন, আর আমার হ্যান্ড নোটগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের অফিস থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। আর যদি অঙ্কে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফোন দিবেন,
আমি আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আগামী ক্লাসে আমরা IRR শিখব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।